নমস্কার, কেমন আছেন সবাই? যাদব কুমার কলেজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখন তো দেখুন না, হাওড়ায় তো পৌঁছে গেছি, আগের ভিডিওতে তো দেখলেন, কিন্তু এখন তো পুরী যাওয়ার মেল তো মানে একদম হাওড়ার যে আপনার নিউ কমপ্লেক্সে, সেখানেই ওই 23 নম্বর প্ল্যাটফর্মে, ওখানেই তো দেয় সাধারণত। তো আমরা রীতিমতো তো প্ল্যাটফর্মে মানে পৌঁছে গেছি, আর এখান থেকে তো এবার মানে টাইমও হয়ে গেছে, 10টার মধ্যেই তো দিয়ে দেয় মেল। তো এখানে আপনাদেরকে জানি না কতটা কি দেখাতে পারবো, চলুন ভিডিওটা পুরো স্কিপ না করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর এই যে দেখুন না, বাপরে বাপ, এখান দিয়ে যাওয়ার সময় যেন মনে হচ্ছে বমি উঠে আসছে। কিন্তু ওই মাছই আবার আমাদের খেতে খুব প্রিয় লাগে, মানে যে কোনো সামুদ্রিক মাছই বলুন। হ্যাঁ, এত আমাদের মেল তো দিয়ে দিয়েছে, এবার তো সেই সময় তো মানে কোন জায়গায় ঠিকঠাক বোঝা যায় না কোচগুলো, সেই জন্য আবার একটু অপ্রস্তুতির মধ্যেও কিছুক্ষণ পড়তে হলো। হ্যাঁ, তারপর আবার এই যে দেখুন না, ট্রেন তো এবার ছুটছে। আর আপনাদের অর্ণব এবার বলছে মামনি আমার খিদে পেয়ে গেছে, ওকে আবার একটু খাইয়েও দেওয়া হলো। আর রাত্রেবেলা অতটা অসুবিধা কিছু হয়নি, কারণটা হচ্ছে বেশ আমার তো খুব ভালোই লাগে, বেশ মেল যখন জোরে পাঁপা করে ছোটে না, তখন এত ভালো ঘুম এসে যায় কি বলবো, মনে হচ্ছে যেন সেই ছোটোবেলা কবে দোলনায় চেপেছিলাম, আর যেন বেশ দুলুনিতে ঘুম বেশ ভালোই এসে যায়। তো আমি বলছি না একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো তার মাঝে কখন ঘুমিয়েও পড়েছি, তো শেষে দেখুন এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, তার মানে বুঝতেই পাচ্ছেন এবার সমুদ্রের কাছাকাছি চলে এসেছি, সমুদ্র এবার ডাকছে। তো এটা প্রায় এটা তখন ভোর ভোরই চলে এসেছি এখানটা। তো এবার পুরী স্টেশন মানে পৌঁছে গেছি, এই যে মানে পুরোটা তো মেলের সবসময় শেয়ার করা যায় না, ভেতরে তো মানে অনেকেই থাকেন, সেই জন্য যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। মোটামুটি কিন্তু মেলটা বেশ পরিচ্ছন্নই ছিল, আর সত্যি তাই, মানে যখন আমি টিকিট কেটেছিলাম, মানে ধরুন আপনার দাদা এসে বলছে যে মানে ওখানে সবাই বলছে যে পুরীতে গেলে মানে বিচেতে শুধু দেখতে পাবেন কালো কালো মাথা, আর কিছু দেখা যাবে না, মানে অসংখ্য শুধু কালো মাথা দেখা যাবে। তো কথাটা ঠিকই, স্টেশনের মানে চত্বরটা দেখলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা তো প্রথমে মানে ঠিক করতে পারছিলাম না যে কোনটাতে আসবো, ধৌলিতে কি আপনার পুরী এক্সপ্রেসে। তো এখন তো আবার দেখুন না, এই হাওড়া থেকে তো সব মেল ছাড়ছে না, আর শতাব্দী যদিও ছাড়ছে, তো সেটাও আবার আপনার ওই ইয়ে পর্যন্ত, ভুবনেশ্বর পর্যন্ত যাচ্ছে, ওখান থেকে আবার আমাদের ভায়া অন্য কিছু অবলম্বন করতে হতো। তো এই এখানে তো যেহেতু আমাদের টিকিট কনফার্ম হয়েই গেল, তো ফলে আর কোনো অসুবিধা হয়নি। আর দেখুন আপনাদের ছোট্ট অর্ণ একা ট্রলিটাকে টেনে টেনে নিয়ে আসছে, দেখেছেন? আর ওকে সবাই বলছে হ্যাঁ রে, তোকেই তো টেনে টেনে নিয়ে যেতে হবে, তুই আবার ট্রলি ব্যাগ টানবি। তো একেবারে আমাদের পুরীর দেখুন একদম স্টেশনের এই যে চেকিং, দেখতেই পাচ্ছেন টিকিট চেক হচ্ছে, চলে এসেছি, এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। তো ট্রেনটা জানেন তো ঠিক টাইমেই কিন্তু পুরো দিয়ে দিয়েছিলো, মানে এত ভালো সার্ভিস দিয়েছে, মোটামুটি আপনার 7:20 নাগাদ ঢোকার কথা, পুরো দেখছি তার মানে 7:15 মধ্যেই পুরো ট্রেনটা ঢুকে গেছে, একদম খুব ভালো টাইম। মানে ওখানেও ছেড়েছেও ধরুন 10:40 টাইম ছিল, তো এখানেও তাই। এবারে তো আমরা যেহেতু তিনজন, আর হ্যাঁ পুরীর এই যে স্টেশনের মধ্যে যে এই যে গর্ভগৃহ টাইপের যে করেছে না, মানে এখানটাও বেশ খুব সুন্দর লাগলো, কিন্তু মানে কত কিছু চেঞ্জ হয়ে যায় যেন সময়ের সাথে সাথে। আমি তো মানে লাস্ট তো গেছি 2016 সালে, তো মাঝে তো আবার এতগুলো গ্যাপ হয়ে গেছে বছর, তো সত্যি তাই পুরো লুকটা পাল্টে গেছে অনেকটাই। আর এখানে তো পরিচ্ছন্নতাটা তো এ নিয়ে কোনো কথাই হবে না। তো এখানে আবার একটু তখন পৌঁছালাম তো 7:15, আর একটু গাড়িও বুক করে নেওয়া হলো, আর এখানে তো প্রিপেড গাড়ি বুক করে নিয়েছি, কোনো অসুবিধা হয়নি, আর তো আগে থেকে যেহেতু এ। আর ওই দেখুন সমুদ্রে এবার কেমন হাতছানি দিয়ে ডাকছে, আর বাবা কি, আমার তো মনে হচ্ছে যেন আর গাড়িতে চড়ে আর যাবো না, যেন এখান থেকেই যেন নেমে চলেই যাই।
দেখুন না, সমুদ্র যেন একদম উত্তাল, মাতালের মতো যেন ছুটে আসছে, মানে এত ভালো লাগছে না কি বলবো। এটার জন্যেই কতদিনের অপেক্ষা, মানুষ মানে থাকে একটা আলাদা রকম ওয়েদার, মানুষকে যেন নতুন করে আবার পরবর্তী জীবনে পরবর্তী দিনগুলোতে তারা এনার্জি পাওয়াই হোক যাই হোক, দেখুন একটু ওয়েদার চেঞ্জ হলে বেশ ভালোই লাগে। তো রীতিমতো আর তো বেশিক্ষণ আর টাইম লাগবে না, হোটেলে আমরা পৌঁছেই যাব। তো তার মাঝে কিন্তু বলে রাখি, ভালো ইন্টারেস্টিং তো ভিডিওটা আসতে চলেছে, অবশ্যই যারা চ্যানেলে নতুন বন্ধু তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, তাহলে আমার যত ভিডিও কিন্তু নোটিফিকেশানে চলে যাবে। এরপর তো আমরা হোটেলে তো চলে এসেছি, এই যে এটা এটা আমাদের হলিডে হোম, হলিডে হোমটাও তো খুবই ভালো ছিল, আর আমাদের যিনি কেয়ারটেকার উনি তো আমাদেরকে ওয়েলকাম করার জন্য দেখছেন, ওখানে সামনে দাঁড়িয়েই আছে। তো এবার আমরা চলুন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর এবার সমুদ্রে যাব। তো নেক্সট ভিডিওতে তো আবার দেখা হচ্ছে, অবশ্যই কিন্তু মিস করবেন না কেউ। আর আমি আমরা তো মানে রীতিমতো কি বলুন তো, মেলে উঠলে আমার তো একটু ঘুম এসেই যায়, আর কিন্তু আপনার দাদা না একদম পুরো কি বলবো জেগে বসে থাকে, তো কি করব বলুন। ওর জন্য একটুখানি আবার একটু ফ্রেশ ট্রেশ হবে, একটু যদি আবার